নমস্কার বন্ধুরা, আমি হলাম অমিত হালদার। আপনাদের স্বাগত জানাচ্ছি এইচ কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রিজনিংয়ের টপ ফাইভ কোশ্চিন, যা পরীক্ষায় বারবার আসে। এইসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। রিজনিংয়ের যে সমস্ত সেটের কোশ্চিন প্যাটার্ন হয় যা পরীক্ষাতে আসে, এবং যে কোশ্চিনগুলো করতে আপনাদের খুব অসুবিধা হয়, সেই প্রশ্নগুলো আজ আমি নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি সেই কোশ্চেনগুলো সলভ করার জন্য খুব ইজি ট্রিক্স নিয়ে এসেছি, যাতে আপনারা খুব সহজেই পেন ছাড়াই সলভ করে নিতে পারেন কোশ্চেনগুলো। তা আজকের ভিডিওর প্রথম প্রশ্নই আসা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হলো, 11 অক্টোবর 2018 বৃহস্পতিবার ছিল, তাহলে 23 ফেব্রুয়ারি 2019 কোন দিন ছিল? তো সেটা আমাদেরকে আজকে বের করতে হবে। তো এটা বের করার খুব সহজ উপায় রয়েছে, আমি বের করছি, আপনারা দেখুন। 11 অক্টোবর 2018, অক্টোবর মাস আগে কতদিন হচ্ছে? অক্টোবর হয় 30 দিন, সরি 31 দিন অক্টোবর। তো সেখান থেকে বলছে 11 অক্টোবর, মানে 11 দিন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে আর 20 ডে, 20 ডেজ থাকছে। এবার আমাদেরকে হিসাব করতে হবে, অক্টোবরের পরে আমাদের কিছু যেতে হবে ফেব্রুয়ারিতে, মানে মাঝখানে কী আসছে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তাই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। নভেম্বর হচ্ছে 30 দিন, ডিসেম্বর হচ্ছে 31 দিন, জানুয়ারি হচ্ছে 31 দিন, আর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কত তারিখ পর্যন্ত দেখতে হবে বলেছে? 23। তাহলে ফেব্রুয়ারির কত তারিখ দেখবো? 23 তারিখ। টোটাল হচ্ছে আমাদের এখানে 3, 4, 5, 2, 3, 5, 3, 8, আর 3, 11, আর 2, 13, তাহলে হচ্ছে 135 দিন। এবারে এই 135কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, অর্থাৎ 135কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 1 সপ্তাহ পরপর আমাদের যেটা বলেছে এখানে বৃহস্পতিবার সেটাই ফিরে আসবে। 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হবে 7 × 7 = 65, 7 × 9 = 63, তাহলে হচ্ছে 2 দিন থাকছে। 19 সপ্তাহ 2 দিন, এই যে 2 দিন, এই 2 দিন যদি আমরা এখানে যে বারটা বলে দেওয়া হয়েছিল, অর্থাৎ বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার, এর সঙ্গে 2 দিন যদি আমরা যোগ করি, তাহলে আসবে বৃহস্পতিবারের পরের সাথে 2 দিন শুক্র, শনিবার। অর্থাৎ বৃহস্পতিবার সাথে যদি 2 দিন যোগ করি আমরা, শনিবার। এখানে অপশন হচ্ছে সি কারেক্ট অ্যান্সার, অপশন হচ্ছে সি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, এটা বুঝতে আপনাদের একদম অসুবিধা হয়নি, শুধুমাত্র আমাদের জানতে হবে যে কোন মাস কত দিনে হয়। সেই হিসাব করে আমরা টোটাল ডেগুলোকে যোগ করলাম, 135 দিন, 7 দিয়ে ভাগ করে যে এক্সট্রা 2 দিন থাকছে, সেটা শুধু বৃহস্পতিবার সাথে অ্যাড হয়ে গেল, তাহলে হচ্ছে শনিবার, শনিবার হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, একটি নির্দিষ্ট সংকেত ভাষায় ক্যারিকে এক্স জেড আই আই বি লেখা হয়, তাহলে বি আর আই এন জি, অর্থাৎ ব্রিং এর লেখার সংকেত কী হবে? ক্যারিকে যদি এক্সজেড আই আই বি লেখা হয়, তাহলে ব্রিং এর লেখার সংকেতটি কী হবে? এটাও বের করা খুবই সোজা। এখানে ক্যারিকে লিখছে, ক্যারিকে লিখছে এক্সজেড আই আই বি। তো আমি একবার লিখে নিচ্ছি, ক্যারিকে লিখেছে এক্সজেড আই আই বি, সি এক্স এ জেড আর আই এ আর আই ও আই বি। তো আমরা এমনি বুঝতে পারছি না কীভাবে লেখা আছে, আগে আমাদেরকে ধরতে হবে এটা কীভাবে লেখা আছে। তো বন্ধুরা, আমি করছি, আপনারা দেখুন, টোটাল হয় 26 আলফাবেট। তো 26 আলফাবেট রয়েছে, যদি আমরা লিখে ফেলি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, ঠিক আবার যদি উল্টো দিকে দেখি, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। তো এখানে দেখুন, সিকে কী লিখেছে? এক্স। আমরা এখানে দেখবো সিকে কী লিখেছে, সি এর নিচে এক্স আছে, অর্থাৎ এ একে লিখেছে জেড, তাহলে এর নিচে জেড আছে। আর আর কোথায়? আর আর কে লিখেছে? আই, আর আই, আর আই, ওয়াই, ওয়াইকে কী লিখেছে? ওয়াইকে লিখেছে বি, তাহলে এখানে দেখুন ওয়াইকে লিখেছে বি। তাহলে কি ঠিক অপোজিট ওয়ার্ড মনে হচ্ছে না? এখানে 13টা লেখা আছে 13টা লেটার, এখানে 13টা লেটার লেখা আছে, 13টা 13টা লেখা আছে। তো একটা অপরটার কি মিরর, অর্থাৎ অপোজিট ওয়ার্ড রয়েছে। তো ঠিক একইভাবে আমরা লিখব এবার ব্রিং এর, পি আর আই এন জি, বি, বি কী হবে? ওয়াই, বি হবে ওয়াই, বি হবে ওয়াই, আর আর তো বুঝতে পারছি আই হবে, করে দেওয়া আছে ওয়াই আই, তাহলে আই কী হবে? আই ঠিক আর হবে,
তাহলে ওয়াই আই আর এন কি হবে এন দেখুন এন হচ্ছে এম এন হচ্ছে এম আর আছে জি জি এখানে দেখছি কোথায় আছে জি 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 আছে দেখুন জি আছে হচ্ছে টি জি আছে হচ্ছে টি তাহলে আপনাদের অসুবিধা নেই বুঝতে কি করে হলো এটা সব অপোজিট ওয়ার্ড সেভাবে করে এটা করা হয়েছে আমাদের 3 নম্বর প্রশ্ন হলো যদি 13 একটা স্টারের মতো চিহ্ন রয়েছে 45 সমান 29 24 58 সমান 41 74 স্টার সমান 32 সমান 53 হয় তাহলে 57 নম্বর স্টার দিয়ে 47 হয়েছে এটা সমান কত হবে এখানে চারটি অপশন দিয়ে দেওয়া হয়েছে তো এবার আমাদের দেখতে হবে এটা কি করে হচ্ছে তো আমরা প্রথমে অপশনটা আমরা লিখব এখানে আছে 13 45 13 থেকে 45 আমরা যোগ করি বিয়োগ করি যাই করি না কেন কখনোই 29 আসবে না 29 আসবে না তো এটা যেটা করা যাবে সেটা হচ্ছে যে 13 যোগ 45 যদি আমরা করে দিই কত হয় 58 আর এই 58 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হয় 29 29 চলে আসছে ঠিক একইভাবে পরেরটা করব 24 যোগ 58 24 যোগ 58 এটাকে যদি যোগ করি এটা আসে 82 একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে চলে আসে 41 ঠিক একইভাবে 74 যোগ 32 74 যোগ 32 করি তাহলে আসে 106 একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে চলে আসে 53 তাহলে তিনটে একইভাবে এসছে সুতরাং বোঝা যাচ্ছে যে 97 আর 47কে যদি যোগ করে দেওয়া হয় তাহলে চলে আসবে 144 একেও যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 72 তো 72 কোথায় রয়েছে অপশন এ তাহলে 72 হচ্ছে অপশন এ রাইট তো বুঝতে কোনো অসুবিধা হয়নি সবকটাকে যোগ করছে 2 দিয়ে ভাগ করছে একইভাবে তিনটেই হয়েছে 29 41 53 তাইভাবে বেরিয়েছে 13 যোগ 45 24 যোগ 58 74 যোগ 32 তিনটে করা হয়েছে 2 দিয়ে সব ভাগ করেছে ঠিক একইভাবে 97 আর 47কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 72 চলে আসছে তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরে গেছো তো বন্ধুরা এটা হচ্ছে আমার 4 নম্বর প্রশ্ন তো 4 নম্বর প্রশ্ন করার আগে সলভ করার আগে আমার একটা কথা হচ্ছে যে বন্ধুরা এটা আমার সেকেন্ড ভিডিও তো আমি প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে চলেছি আপনাদের সুবিধার্থে তো আপনারা অবশ্যই আমার ভিডিও শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আর আমি যতটা পারবো চেষ্টা করব আপনাদের বোঝানোর তো বন্ধুরা চতুর্থ প্রশ্ন যেটা সুমিতা আকাশের মামার বাবার একমাত্র মেয়ে তাহলে সুমিতা হচ্ছে আকাশের মামার বাবার একমাত্র মেয়ে সুমিতা আকাশের কে হয় এগুলো ব্লাড রিলেশনের এই ধরনের ক্যালকুলেশনগুলো যেভাবে করতে হয় তো আমরা প্রথমে এখানে ধরে নেব আকাশ তো আকাশ তার মামা তার বাবা আকাশের মামার বাবা তার মানে এটা হচ্ছে আকাশের কে হচ্ছে দাদু এবার বলছে যে সুমিতা আকাশের কে বের করতে চায় আকাশের মামার বাবা তাহলে সুমিতা আকাশের মামার বাবার একমাত্র মেয়ে তাহলে বাবার একমাত্র কি হচ্ছে একমাত্র মেয়ে আকাশের মামার বাবার একমাত্র মেয়ে তার মানে এর মামার হচ্ছে সেটা বোন বা দিদি হবে তাহলে আকাশের কি হচ্ছে অবশ্যই আকাশের সেটা হয়ে যাবে মা সুমিতা আকাশের কি হয় অবশ্যই মা হয়ে যাবে তাহলে বন্ধুরা অসুবিধা নেই কোনো এই ধরনের অঙ্ক যেগুলো থাকবে এভাবে করতে হবে আগে আমরা লিখে লিখে করব যেমন আকাশ আকাশের মামা তার বাবা তার একমাত্র মেয়ে তাহলে আকাশের মামা তার বাবা তার একমাত্র মেয়ে তাহলে রিলেশনে আকাশের বাবা মামার বাবা তার মানে আকাশের দাদু হয় আবার মামার বাবার একমাত্র মেয়ে তাহলে বাবার মেয়ে হচ্ছে একমাত্র তাহলে মামার বোন হচ্ছে তাহলে আকাশের কে তাহলে আকাশের দাদুর একমাত্র মেয়ে তাহলে অবশ্যই আকাশের মা হবে তাহলে বন্ধুরা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই খুবই সোজা ছিল এই ধরনের প্রশ্ন থাকলে খুব সহজেই আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের চতুর্থ প্রশ্নটি হয়ে যাওয়ার পরে হচ্ছে পঞ্চম প্রশ্ন তো আমাদের পঞ্চম প্রশ্নটি হলো নিচে দেওয়া চারটি অপশনের মধ্যে কোনটি নিম্নোক্ত সমীকরণটি সম্পন্ন করে এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে অর্থাৎ এই তিনটের মধ্যে গুণ ভাগ বিয়োগ যোগ যা করেই হোক 90 আসবে তো এখানে চারটে অপশন রয়েছে তো এটার মধ্যে কোনটা বা কোন অপশন দিয়ে এই উত্তরটা হবে তো সেটা আমাদেরকে দেখতে হবে তো বন্ধুরা আমরা দেখি যে কোনো সমীকরণ এরকম সরল অঙ্কগুলো বদমাস নিয়ম অনুযায়ী হয় তো তার আগে আমরা একটা জিনিস চেক করে নেব
ভাগ কোথায় কোথায় আছে, ভাগ যেখানে যেখানে আছে সেটা দিয়ে আমরা চেক করে নেব। কারণ ভাগ দিয়ে যদি দেখি যে আগে কোনো একটা যাচ্ছে, হয়তো সেটাতে হয়ে যেতে পারে এ ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। তো ভাগ এখানে লাস্টে আছে, লাস্ট সাইন এখানে, দশের উনিশের মধ্যে ভাগ হয় না। ভাগ এখানেও রয়েছে মিডিলে, তাহলে তিন আর উনিশ, তিনের মধ্যে কোনো ভাগ হয় না। ভাগ লাস্টে আবার রয়েছে উনিশ আর দশ, এর মধ্যেও কোনো ভাগ হয় না। তো সেক্ষেত্রে যেটা পড়ে রয়েছে অ্যাটলিস্ট লাস্টেরটা, গুণ যোগ বিয়োগ করে দেখছি আমরা, সাতাশ গুণ তিন যোগ উনিশ বিয়োগ দশ, বদমাস রুল অনুযায়ী হয়, বদমাস অর্থাৎ ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লাই অ্যাডিশন আর সাবস্ট্র্যাক্ট। তো সেই হিসাবে দেখছি এবার, আগে তাহলে কার কাজ হচ্ছে, মাল্টিপ্লাই অ্যাডিশন সাবস্ট্র্যাক্ট, মাল্টিপ্লাই অ্যাডিশন সাবস্ট্র্যাক্ট, তিন শতাংশ কত হয় একাশি, যোগ উনিশ মাইনাস নব্বই, একাশি নিয়ে নব্বই আর দশে একশো মাইনাস দশ, একশো থেকে দশ বদলে কত হয় নব্বই। তাহলে কোন দেওয়া হলো গুণ যোগ বিয়োগ, অর্থাৎ এটা, এটার দ্বারা এই সমীকরণটা কমপ্লিট হচ্ছে, অর্থাৎ গুণ যোগ ভাগ, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার।